নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে আমার সোনার পূজা। আমার সোনাকে কত সুন্দর করে সাজিয়েছে বেবি আর ভাগনা বাবু, কত সুন্দর লাগছে আমার সোনাকে। আর এই যে শুভেন্দু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে, আর সামনেই বাচ্চারা খেলা করছে, আর বেবি করছে ক্যামেরা। এখানে হচ্ছে রান্নাবান্না, আর ওই যে ওইখানে চলছে খাওয়া দাওয়া, তো সবাই খাচ্ছে। আর আজকে মেনুতে হয়েছে রাধা পল্লবী, আর চানা পনির, ফুলকপির রোস্ট, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই যে আমাদের এটা অর্ক বাবু। এবারে আমরা বসবো পুজোয়। তার আগে মন্দিরেতে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। ঠাকুর মশাই বললেন ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসো। এবারে আমি আর শুভেন্দু দুজন মিলে পুজোয় বসে পড়লাম। বড়দের সবার কাছ থেকে অনুমতি নিয়ে এসে আমরা পুজোয় বসলাম। আর আমার সোনাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, দেখো এটা বেবি আর অর্ক দুজন মিলে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আজকে 12টার পর ছিল দিদিদের বিবাহ বার্ষিকী, সেটাই উদযাপন হচ্ছে। দেখো ভাগ্নি নাম লিখে দিচ্ছে দুজনের, আর দিদি পাচ্ছে লজ্জা, দিদি লজ্জার সাথে কেক কাটবে, আর এই যে মিঠি মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ছাড়তে অনেক লেট হয়ে গেল, এর মাঝে মাঝে অনেক ভিডিও আসবে, তার কারণ আমি বলে দেব পরে। মাঝে একটা দিন চলে গেছে, শনিবার চলে গেছে, আজ হচ্ছে রবিবার, তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, শরীরটা ভালো ছিল না সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বেবিও বাড়ি চলে গেছে, আর সামনেই আছে অর্ক মানে আমার ভাগনার বিয়ে, তো বিয়ের ভিডিও আসছে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর সোনা চলে যাচ্ছে, মনটা অনেক খারাপ। তাহলে চলো, দেখা হবে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, টাটা।